খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শারদীয় উৎসব আলোর উৎসব কাটিয়ে আসে ছট পূজা, আর সেই ছট পূজার তোড়জোড় শুরু করে দিল কলকাতাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে কলকাতা পৌরসভার অন্তর্গত 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সিং তার নিজস্ব উদ্যোগে সাধারণ মানুষের হাতে ছট পূজার সামগ্রী তুলে দিলেন। কলকাতা সেন্ট্রাল এভিনিউ যোগাযোগ ভবনের পার্শ্ববর্তী স্থানে এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, ছাত্র পরিষদের সভাপতি সহ এলাকার সুধী নাগরিকবৃন্দ। অনুষ্ঠান শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হাতে সেই পিতলের কুলোয় থাকা পূজোর সামগ্রী তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দররূপে সাধারণ মানুষের সামনে সাজিয়ে তুলেছিলেন এলাকার কাউন্সিলর বিমল সিং। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী দিনেও কাউন্সিলর বিমল সিং আরো সুন্দরভাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কাজ করার চেষ্টা করে যাবেন। তো দিদি ক্যা হিহার মে লালজি কো নীতিশ জি কো ছট পূজা কা গিফট ভেজতি হে জানে কাজ কাম হমই করতে হ্যাঁ, দিদি হমে ইতনা বিশ্বাস রাখতি হ্যাঁ, দিদি কাজ সামান লে যা ওহা পৌঁছা। और ये इस देश में जो नफरतें फैल चुकी हैं, आपस में जो बेरोजगारी का बहुत सारा मसले मसाइल है, तो इस बार छठ पूजा में जो विशेष जो पूजा होगा उसमें जो दुआएं होंगी क्या होगा? दुआ यही होगी जी, क्यों पड़े हो चक्कर में, कोई नहीं है दीदी के चक्कर में जी। दीदी प्रधानमंत्री बनेगी और इस देश में खुशहाली और शांति दोनों कायम होगा। ये फिरका परस कहाँ उड़ जाएंगे इन लोग का पता नहीं चला। 2024 से परिवर्तन होना है, दीदी आएगी, प्रधानमंत्री बनेगी। সান্দ্র মন্ডল, রিপোর্ট খবর 24x7।